জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা কেমন আছো? শীতে ভালো আছো তো? আমরা কিন্তু ভালোই আছি। তো চলো আজকে কি রেসিপি বানাই দেখে নিই। শীতকাল তো, কাঁচা টমেটোটা তো এখন সব বাজারে সবসময় পাওয়া যাবে, শীত ভোর পাওয়া যাবে। তো আমি আজকের একটা কাঁচা টমেটো রেসিপি বানাবো। এখানে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এইটা বানাবো আমি বাটা মাছ দিয়ে। দেখতে পাচ্ছ, এটা জ্যান্ত বাটা মাছ, ছোটো ছোটো সাইজের বাটা মাছ নিয়েছি। তো এইটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিই। আর মশলা লাগবে, এখানে নিয়েছি জিরে, ধনে আর আদা বেটে নিয়েছি, এক চামচের মতো বাটা আছে। আর লাগবে সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো চলো আমি কড়া বসিয়ে দিয়েছি, রান্নাটা স্টার্ট করি। আগে মাছগুলো আমি ভেজে নিই। মাছটা নুন হলুদ মাখিয়ে নিই, মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এটা একটা টক ঝাল রেসিপি। কাঁচা টমেটো মানেই টক, জানো, সবাই জানো। তো কাঁচা টমেটোর বাটা মাছ দিয়ে এটা টক টক ঝাল ঝাল রেসিপি, খুব সুন্দর লাগে এটা শীতকালে। মাছগুলো কিন্তু আমার খুব বড় নয়, ছোট ছোট সাইজের বাটা মাছ নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নিই। শীতকালে কাঁচা টমেটো খুবই ভালো লাগে খেতে। কাঁচা টমেটোর অনেক অনেক রকম রেসিপি আছে, কিন্তু তার মধ্যে একটাই মাছ দিয়ে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। আর এই কটা আছে, এই কটা একেবারে দিয়ে ভেজে নেবো। কটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তরকারিটা স্টার্ট হবে। তো চলো আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার টমেটোটা ভেজে নেবো। নুন দেবো না, শুধুই ভাজবো এখন। নুন দিলে টমেটো থেকে জল ছেড়ে দেবে, তখন ভাজা যাবে না। লাল লাল করে একটা একটা করে ভাজবো, তেল দেবো। প্রথমেই যা মাছ ভেজেছি তেল দিয়েছি, আর তেল দিইনি। টমেটোটা ভালো করে ভেজে না নিলে টমেটো থেকে গন্ধ বেরোবে, কাঁচা একটা। আচ্ছা টমেটোর তো গন্ধই আছে। দেখো আমার টমেটোগুলো কিন্তু দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এরকমভাবে ভেজে নিলে তরকারিতে তারপরে দিলে বেশ স্বাদ হয়। তো চলো কড়াতে আমি আবার এবারে তেলটা সামান্য দেবো, বেশি আর দেবো না, কারণ সব তো ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, দেবো পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। Thank you.
এটা একটু ঝাল ঝাল হলে দারুণ লাগে, টকের সাথে ঝালটা বেশি হবে, বেশ সুন্দর লাগে খেতে। এই জন্য আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দেবো। তোমরা 25শে ডিসেম্বর সবাই ভালো কাটিয়েছো তো? আমরাও ভালো কাটিয়েছি, কোথাও যাইনি, ঘরেই কাটিয়েছি। তোমরা সব অনেক জায়গায় ঘুরতে গেছো, কিছু কিছু বন্ধুরা, আবার কিছু কিছু বন্ধুরা ঘরেই কাটিয়েছো আমাদের মতো। এবারে এতে আমি দেবো লবণ। দেবো হলুদ গুঁড়ো। দেবো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। আর হলুদটা যেরকম তরকারি তা সেই পরিমাণে হলুদটা দেবে। আর দেবো এই যে ধনে জিরে আর আদা বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো। আমি এখানে কিন্তু রসুন এটা ব্যবহার করছি না এই রান্নাটায়, কারণ জ্যান্ত বাটা মাছ তো, ওই জন্য আমি রসুন দিইনি। ধনে বাটা, আদা বাটা আর হচ্ছে জিরে বাটা দিচ্ছি। এবারে আমি এতে জল দিয়ে দেবো। এটা ঝোল রাখা হবে না, মাখা মাখা রাখা হবে একদম, ওই জন্যে অল্প জল দিলাম। দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দেবো, কারণ টমেটোগুলো একটু সিদ্ধ হবে, ওই জন্য টমেটোগুলো আগেই দিয়ে দিচ্ছি, আর মাছটা একটু পরে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আমি এটা ফুটতে দেবো, চাপা দেবো না কিন্তু, এমনি ফুটবে। তো চলো ফ্রেন্ডস, দেখো আমার তরকারিটা ফুটে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো এটা, কারণ মাছগুলো সঙ্গে সঙ্গে দিয়েছি, একটু ফুটলে না ফুটলে ওর মধ্যে টকটা ভালোভাবে ঢুকবে না। টমেটো দেখছো পুরো সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। চলো আমার মাছের ঝাল হয়েই এসেছে, এবার ধনে পাতাটা দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। তো চলো আমি মাছের ঝালটা এবার নামিয়ে নিই। তো চলো ফ্রেন্ডস, আমার দেখো টমেটো দিয়ে টক ঝাল একেবারে পাটা মাছের রেসিপি রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর দারুণ সেট বেরিয়েছে, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, টক টক লাগে, ঝাল ঝাল টক টক দারুণ হয়। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা টিপে অলটা টিপতে ভুলবে না, তাহলে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর একটা লাইক তো করবেই, কারণ এত খাটছি একটা লাইক পাওয়ার জন্য। আর চ্যানেলটাকে সবার সঙ্গে শেয়ার করবে, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে আর কী ধরনের রেসিপি তোমাদের প্রয়োজন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।